সর্বোধন সংখ্যা বৃদ্ধি এবং বাংলার 10 কোটি মানুষের জীবনের উন্নয়নের খেলাকে অব্যাহত রাখতে নিজের প্রাণ 24 ঘন্টা নিয়োজিত করে রেখেছেন সেই প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আমাদের সমাবেশে রয়েছেন, আমরা তার থেকে এই নির্দেশ করব। আজকে আমরা আপনাদের এই কর্মসূচি বোঝার জন্য দিদিকে বলো কর্মসূচি করার পর এবং সার্বিক সাফল্যের পর আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যারা দিদিকে বলো কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন করেন। সব মিলিয়ে আজকে তৃণমূল কংগ্রেস 7,500 গ্রামে দিদিকে বলো কর্মসূচি সম্পূর্ণ করেছে। আমি আমার মাথায় বলে আমার ভূতকর্মী থেকে শুরু করে অঞ্চল সভাপতি যারা উৎসাহে তৃণমূল কংগ্রেস এবং জোড়াধরণের এই পতাকাকে প্রতিষ্ঠিত এবং আরো বলিষ্ঠ করার লক্ষ্যে নিজের জীবন বিপন্ন করে কাজ করে যাচ্ছেন তারা সকলকে আমার সকল কোটি কোটি প্রণাম। এবং আজকে আমার এই কর্মসূচি বাংলা ধর্ম মমতা আমাদের দলের সভাপতি সুব্রত বসু ইতিমধ্যে তার বক্তব্য রেখেছেন। এই কর্মসূচিটি বোঝার জন্য আমরা একটা ছোট্ট ভিডিও তৈরি করেছি। এই ভিডিওতে আমরা আপনাদের সকলকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে একটা উপস্থাপনা আমরা তৈরি করেছি। এই ভিডিওটা আমি আপনাদের সকলকে দেখার জন্য অনুরোধ করব। এই কর্মসূচিতে আমাদের 75 দিন ব্যাপী কর্মসূচি, এই কর্মসূচিতে 11টি ধাপ আছে, 3টি ভাগে 3টি পর্যায়ে কর্মসূচিতে বিভক্ত করা হয়েছে। আমি সকলকে অনুরোধ করব যে আমরা যখন দিল্লিকে বলো কর্মসূচি শুভ সূচনা করেছিলাম কলকাতার বুকে নজরুল মসজিদে আমাদের সর্বোচ্চ সোচিয়াল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমি একটি নাম্বার দিয়েছি। আমরা বলেছিলাম যে আপনাদের যা অসুবিধা হবে মতামত অভিযোগ সমস্যা সরাসরি দিদিকে বলুন এবং দিদিকে জানান। মানুষ সেখানে জানিয়েছে এবং সেই কর্মসূচি সর্বোত্তমভাবে সফল এবং সার্থক। সেই নাম্বার ছিল 9130913। আজকে এই কর্মসূচির যে দিক বাংলার গর্ব মমতা, কেন বাংলার গর্ব মমতা, তার 3টি কারণ রয়েছে। আপনারা দেখবেন এখানে যে ব্যানারগুলো টাঙানো রয়েছে, যে ফেস্টুনগুলো লাগানো রয়েছে, প্রশ্ন আসতেই পারে। তার কারণ আজকে এই মুহূর্তে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে যদি কেউ সংবিধানের প্রস্তাবনা উল্লেখিত ন্যায় বিচার স্বাধীনতা সম ও ভাতৃত্বের আদর্শের অন্যতম লক্ষ্য এবং অভিভাবক হয়ে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বদা মনে দিতে পারা সর্বদা।